হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের এয়ারটেল সিমে ডাটা কানেকশন চালু করার পরেও ইন্টারনেট কানেকশনটা অন হয় না। তো ভিউয়ার্স, এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এয়ারটেল সিমে APN ইন্টারনেট কানেকশন কনফিগার সেটিংস করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডাটা কানেকশনটা চালু রয়েছে এয়ারটেল সিমে, কিন্তু নেটওয়ার্কের উপরে কোনো ডাটা কানেকশনের চিহ্ন আসেনি। তো এরকম সমস্যায় কিন্তু আমরা সবাই কম বেশি পড়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এয়ারটেল সিমের ইন্টারনেট কানেকশনটা চালু করতে পারেন। তো এই সেটিংসটা আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা ভিডিও নিচ থেকে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। তো এয়ারটেল সিমে ইন্টারনেট কানেকশন কনফিগার সেটিংস করার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করবেন। তো সেটিংস অপশনটা ওপেন করার পরে আপনারা এক নম্বরে পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো আমার এক নম্বর অপশনে রয়েছে কানেকশন লেখা। তো এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো সকল মোবাইলে কিন্তু একরকম লেখা থাকে না, এজন্য আপনার মোবাইলে কিন্তু পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো আমার রয়েছে কানেকশন, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে মোবাইল নেটওয়ার্কটা খুঁজে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে মোবাইল নেটওয়ার্ক। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা যা করবেন, এখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার এয়ারটেল সিমটা সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আমার প্রথমে রয়েছে এক নম্বরে বাংলালিংক সিম। তো আমার দুই নম্বরে যে রয়েছে এয়ারটেল সিমটা, তো আমি এখানে দুই নম্বরের সিমে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এখন এয়ারটেল সিমের APN ইন্টারনেট কানেকশন কনফিগার সেটিংসটা তৈরি করে নিতে হবে। তো সেটিংসটা তৈরি করার জন্য আপনি যা করবেন, তো ভিউয়ার্স, এখানে রয়েছে অ্যাড বাটন এবং আপনার ফোনে থাকতে পারে প্লাস বাটন। তো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা পেজ দিবে। তো এই পেজে আপনারা সেটিংসটা করে নেবেন। তো প্রথমে রয়েছে নাম, তো এই নামের জায়গায় আপনারা লিখবেন এয়ারটেল বিডি এয়ারটেল বিডি, এবং এখানে রয়েছে APN। তো APN এর জায়গায় আপনারা লিখবেন এয়ারটেল ইন্টারনেট, এবং প্রক্সি এখানে লিখবেন এয়ারটেল ইন্টারনেট, তারপর ওকে। তো ভিউয়ার্স, এখানে তিনটা অপশন লেখার পরে আপনারা এই যে পোর্ট দেখতে পাচ্ছেন, এই পোর্টে লিখবেন 8080, তারপর ওকে করে দিবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা এই পেজটিকে সেভ করে দিবেন। তো এই পেজটি সেভ করার জন্য আপনারা মোবাইলের উপরে এখানে থ্রি ডট আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা এখান থেকে এই অপশনটা কিন্তু চালু করে দিতে হবে। এখানে গ্রিন বাটন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটা কিন্তু আপনাকে অবশ্যই চালু করে দিতে হবে। তো চালু করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ইন্টারনেট কানেকশনটা অন হয়ে গেছে। তো এখন আমি যদি আপনাদের ইউটিউবটা লোড দিয়ে দেখাচ্ছি, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কিন্তু চলে এসেছে। তো এরকমভাবে আপনি খুব সহজেই কিন্তু এয়ারটেল সিমের APN ইন্টারনেট কানেকশন কনফিগার সেটিংস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই।